দুটো স্টেপ দেখা যাচ্ছে এখানে, আরো উপরে আরো পাঁচটা স্টেপ আছে। কোথায় যেন চলে এলাম, এক স্বর্গের রাজ্য। এই দেখো গুড মর্নিং ফ্রম গ্যাংটক। গ্যাংটকে এখন আছে আমাদের সেই হোটেল মলায়া। এখন আমাদের গাড়িটা আসবে, যেটা আমাদের বাজার স্টেশনে নিয়ে যাবে। সেখান থেকে আমাদের নিজেদের লাচেনে কিছু সাইট সিং করে করে, তো কালকে রাতের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কেন করতে পারিনি পরে বুঝবো সব, বাট এর মধ্যে কালকে রাতে আমরা ঘুরে এসে আমাদের ট্রাইপডটা হারিয়ে ফেলেছি। যাও কী করা যাবে, হারিয়ে ফেলেছি, এখন এই হাত দিয়ে ব্লগ শ্যুট করতে হবে, কিছু করার নেই। চলো গাড়ি চলে আসছে, বাই বাই। বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে নামার পরে এত সুন্দর দৃশ্য দেখে আর থাকতে পারলাম না। আমরা সবাই একটু ফটো সেশন করলাম এবং চোখটা জুড়িয়ে নিলাম। এরপর ব্রেকফাস্ট করেই উঠে যাব ট্যাক্সিতে। স্টাফিং দাদা খাও চা কেসে থা পানির মতো গাটিয়া। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, এটা খেয়ে আমরা ট্যাক্সিতে উঠবো। ট্যাক্সি এখনো আসেনি, আসবে। তো এটাই এই আমাদের ব্রেকফাস্ট, এগুলো খেয়ে আমরা ট্যাক্সিতে উঠবো। ট্যাক্সি আসতে 5-10 মিনিট লাগবে, খেয়ে তত সময় রাত্রি করে পায়। এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। এই দুটো স্টেপ দেখা যাচ্ছে এখানে, আরো উপরে আরো পাঁচটা স্টেপ আছে। অনেক সুন্দর জায়গাটা। এখন আমরা আছি মাংং, মাংং বলে সেখানে, মাংং নাগার পঞ্চায়েত ওয়েলকামস ইউ টু মাংং। জাস্ট আমাদের এখানে খাবার বিরতি, দুপুরবেলা খাবো। লাস্ট দাঁড়িয়েছিলাম এই সেভেন সিস্টার্স ওয়াটারফলে, তারপরে এখানে খাওয়ার ব্রেক, এরপরে সোজা লাচুং, যার পথে হয়তো দু একটা নাগা ফলস দেখবো, হয়তো যাই না এখনো শিওর। এদিকে চেতনা অসুস্থ, এ ব্যাপারে পরে কথা বলবো। এই ভিউ দেখতে দেখতে এখন খাবো। এ
এই যে মহারানী, সে অসুস্থ। কেন অসুস্থ? এই এমনিতে বাসে গাড়িতে উঠলে তো তার অসুস্থ থাকে, এখন পাহাড়ে তো এরকম 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 এতে পাচ্ছে না বমি, তো বমি যাতে না হয় এই জন্য ওনাকে মাথায় এখানে হাত দিয়ে রেখে শুয়ে রাখতো। কালকেও সেম প্রবলেম, কালকে এই জন্যই ব্লগটা আর বেশি করতে পারিনি। ইভেন তার আগের দিনও সেম প্রবলেম হয়েছিল, আজকেও একই প্রবলেম, এইভাবেই চলছে। ঠিক করেছে, আর ঘুরতে যাবো না, ঘুরতে গেলে মাত্র বাইকেই যাবো, গাড়িতে আর ঘুরতে যাবো। আর বাইকে গেলে একটা সমস্যা, ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে বাইকে নিয়েও যায় রিস্ক। আরও দুই তিন দিন আমি সেভাবে বমি করতে হবে, নিয়ে এভাবে চলবে, কিছু করার নেই, খাবে না, কিছু খেলো না। আমি আর বমি খেলাম, একটা কাজ করে এখান থেকে খাবার কিনে নিয়ে যাবো, ওখানে গিয়ে খাওয়া যাবো, ওখানে এখান থেকে কিছু পাওয়া যাবে না উপরে। দেখা বলো ওখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, চলো এখন আমরা গাড়িতে উঠবো, হয়ে গেছে আমাদের এখানে খাওয়া দাওয়া। এরপর দেখছি কিছু দেখালে দেখালো না, দেখালো লাচুকে নিয়ে যাবে। কি একটা ফালতু ট্রাভেল এজেন্সি আন্ডারে করেছি, কিছু বলার নেই, ফার্স্ট টাইম তো ঠকেছি আর কিছুই না। স্বর্গ পুরো স্বর্গ, সকাল 10টায় তো হোটেল থেকে বেরোলাম, 12টা থেকে ওই ট্যাক্সি স্টার্ট করলো, আস্তে আস্তে সন্ধ্যা 7টা বাজলো। তো ভাই বললেন না 7টার সময় সিটের সদনে দাঁড়াতে পারছি না এখন পর্যন্ত, তো 7টা বাজলো, 7টা থেকে এখানে নেমে নামার পর ও তো সারাদিন বমি করেছে, কিছু খায়নি, তাই ওকে লুডুস ম্যাগি খাওয়ালাম। সকাল থেকে না খাওয়ায় একদম না খাওয়ায় শুধু দু পিস মোমো খেয়েছি, তোমার সকালে কি খাওয়ানি, ঠোসা ঠোসা পড়ে গেছে। তারপর ম্যাগি খাওয়ার পর রুমে গিয়ে রেস্ট করলাম, রেস্ট করে এখন খেতে আসলাম, এখন বাজে 11:30, মাত্র খেলাম চিকেন, চিকেন দিয়ে খাওয়ার পর এখন আবার রুমে যাচ্ছি। চিকেন ডাল তরকারি আর হচ্ছে চাটনি ছিল, এগুলো খেয়ে এখন রুমে যাচ্ছি। রুমে কি এখন আর কিছু না, জামা কাপড় পরে ঘুমে পড়ব, হ্যাঁ, কারণ কালকে 6টার দিকে আমাদের বেরিয়ে যেতে হবে, সেই অনুযায়ী 5টা নাগাদ উঠতে হবে, 5:30 নাগাদ ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। আজকের ব্লগ এই পর্যন্তই থাক, জানি না কতটুকু ব্লগ হয়েছে, বাট গুড নাইট।